হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের দেশের প্রেক্ষাপটে টক টাইমের খরচ কিন্তু অনেক, সেই তুলনায় প্লে স্টোরে অনেক রকমের অ্যাপ্লিকেশান পাওয়া যায়, যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে আপনি কম খরচে টক টাইম ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে সেই রকম একটি অ্যাপ্লিকেশান সাথে ইমপ্রেস করে দেবো। তো ভিউয়ার্স, আজকে যে অ্যাপ্লিকেশান সাথে আপনাদের ইমপ্রেস করে দেবো, এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা 1 টাকার বিনিময়ে আপনারা 3 মিনিট কথা বলতে পারবেন। আর ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশানের সাউন্ড কোয়ালিটি একদম HD, সো আমি নিজে এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে কথা বলছি, তো খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আপনাদের যদি করতে হবে, আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। দেন গুগল প্লে স্টোরে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে AmberIT লিখে। সো AmberIT লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশান শো করবে, আপনাদের অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে। দেন ইনস্টল হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। তো ওপেন করার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই অবশ্যই লোকেশানটি আপনাদের ফোনের GPS বা লোকেশান যেটাই হোক অন করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন। সো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন এখানে আপনাদেরকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি। সো এখানে ফোন নাম্বার দিতে বলছে, তো আপনারা একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে রাইটে ক্লিক করবেন, রাইট চেনে ক্লিক করবেন। দেন ওয়েটিং ফর SMS, আপনারা যে নাম্বারটা বসেছেন এই নাম্বারটা ভেরিফাই কোড চলে যাবে, আপনাদেরকে সে ভেরিফাই কোডটা এখানে বসাতে হবে। দেন কোডটা বসে দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনাদেরকে একটা জিমেল, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে চুজ করতে বলবে, আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তো ভিউর সিলেক্ট করার পরে আপনাদের এরকম অপশান আসবে। দেন এখানে আপনাদেরকে কী বলতেছে, আপনাদেরকে এখানে ভেরিফাই করতে বলছে আপনাদের ID, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি ID কার্ড দিয়ে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো যার নামে ID কার্ড আছে তার ফটোটা এখানে দিতে হবে। তো এই ফটোটা আমি এখানে চুজ করছি, গ্যালারিতে চলে গেলাম। তো বেসিক্যালি আমার ন্যাশনাল ID কার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটি করবো। দেন আমার প্রোফাইল পিকচারটা এখানে বসিয়ে দিলাম। সো প্রোফাইল পিকচারটা আপনারা সুন্দরভাবে ক্রপ করবেন, ক্রপ করার পরে আপনারা এখানে বসিয়ে দেবেন, আপলোডিং হয়ে যাবে। তারপর আপনাদের ন্যাশনাল ID কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, তারপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা ফটোর পিকচার দেওয়া আছে। আপনাদের ন্যাশনাল ID কার্ডের ফার্স্ট যে ফটোটা তুলবেন আপনারা, সেই ফটোটা এখানে বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের ID কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ 2টার ফটো তুলবেন আপনারা। দেন এখানে আপনারা এখানে ইনপুট করবেন। ওকে, দেন আপলোডিং সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিটে ক্লিক করতেছি, তো আপলোডিং হচ্ছে এখানে। তো যদি অ্যাপ্লিকেশান থেকে বের হয়ে যায় আপনারা আবারও অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে তারা। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে জিরো জিরো ব্যালেন্স। সো আপনাদেরও এরকম থাকবে, জিরো জিরো ব্যালেন্স থাকবে। দেন আপনারা 24 ঘন্টার মধ্যে আপনারা এখানটা এটা ফলো করবেন, আপনাদেরকে 10 টাকা তারা বোনাস দিয়ে দিবে। ওকে, সেই 10 টাকা দিয়ে আপনারা প্রায় 35 মিনিটের মতো ফ্রিতে কথা বলতে পারবেন। তো তারপর আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা রিচার্জ করবেন। তো ভিউয়ার্স, আমি আমার একটি অরিজিনাল অ্যাকাউন্টে এখানে লগ ইন করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 9 টাকা 60 পয়সা আছে। তো আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং আমাকে 10 টাকা তারা বোনাস দিয়ে দিয়েছে। ওকে, সো আপনারা একটু ওয়েট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনাদের সেই বোনাসটি দিয়ে দিবে। দেন ফোন করার জন্য আপনাদের যদি করতে হবে, আপনাদেরকে এই যে ডায়াল প্যাডের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কোনো নাম্বার এখানে বসিয়ে দেবেন, বা নাম্বার বসাবেন অথবা আপনারা এখানে সার্চ করে আপনারা যে কোনো কন্ট্যাক্ট এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি সাপোজ এই কন্ট্যাক্টে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে যদি কলের এখানে ক্লিক করি, সো সেক্ষেত্রে কল চলে যাবে। ওকে, সো আমি যেহেতু রেকর্ডিং করছি আমার মাইক্রোফোন এখানে সেট করা আছে, দেন আমি কল করলে হয়তো আপনারা শুনতে পাবেন না ঠিক মতো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে কল করতে পারবেন। ওকে, দেন আপনারা এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন, রিচার্জ করে আপনারা কথা বলতে পারবেন। তো রিচার্জ করার জন্য আপনাদেরকে 3-ডট মেনুতে ক্লিক করতে হবে, দেন রিচার্জে ক্লিক করতে হবে। রিচার্জে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিচার্জ বাই ক্রেডিট ডেবিট, এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান, 10 টাকা রিচার্জ করতে চান, দেন আপনারা 10 টাকা দিয়ে এখানে রাইট চেনে ক্লিক করবেন। দেন প্লিজ ওয়েট দেখাবে, দেন আপনাদেরকে এরকম লোডিং নেবে আপনাদের। তো ভিউয়ার্স, তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা এই যে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা বিকাশ, রকেট, নগদ যে কোনো ওয়েতে আপনি এখান থেকে রিচার্জ করে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি রিচার্জ নিয়ে ভিডিও চান একটা, সো আমি রিচার্জ নিয়ে ভিডিও বানাবো, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর অবশ্যই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো অ্যাপ্লিকেশান, আপনারা চাইলে সবাই ইউজ করতে পারেন অ্যাপ্লিকেশনটি। ওকে তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।